তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানে শেয়ার করে থাকি, সেটা হোক ফেসবুক, সেটা হোক টুইটার, সেটা হোক ইনস্টাগ্রাম। তো আমরা বেশি বেশি ভিউ পাওয়ার এবং সাবস্ক্রাইবার পাওয়ার আশায় কিন্তু আমরা এইসব সোশ্যাল মিডিয়াতে আমাদের চ্যানেল লিঙ্কগুলো শেয়ার করি, কিন্তু এর মাধ্যমে আমরা হয়তো ভাবছি যে আমাদের চ্যানেলে ভিউস প্লাস সাবস্ক্রাইবার আসবে, এটা আমাদের চ্যানেলের জন্য অনেক বড় ভালো একটা লাভজনক ব্যাপার হবে, কিন্তু এটা কখনোই করবেন না, কারণ এটা অনেক বড় ভুল। কারণ 2019 সালের একটা আপডেটে আসছে, সেখানে বেশি বেশি কোনো লিঙ্কই শেয়ার করা যাবে না, আপনি শুধুমাত্র তাদেরকেই শেয়ার করবেন যারা আপনার ভিডিওটি দেখবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কিছু টিপস দেব এ সম্পর্কে। সো আমি লাস্টে কিছু টিপস দেবো কীভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবেন, ঠিক আছে? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে না, ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে। তো বন্ধুরা, আমি আর কথা বলবো না, আপনারা দেখতেছেন এসকে টেকনোলজি 24 চ্যানেল, আমি সুফল সরকার আছি আপনাদের সাথে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এখন আসি মূল কথায়, সেটি হচ্ছে আমরা যে ইউটিউবের লিঙ্কটা ফেসবুকে শেয়ার করি, সেখানে আমাদের কিন্তু যদি সেখান থেকে ক্লিক করে যদি কেউ ভিডিওটা ওপেন করে দেন, ভিডিওটা দেখে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা কাউন্টার যোগ হয় ইউটিউবে। তো একটা ভিডিও মানে কত পার্সেন্টেজ আপনার এক্সটার্নাল ভিউয়ার্স প্লাস আপনার চ্যানেল চ্যানেল পেজ এবং সাবস্ক্রাইবার থেকে আসবে, সেটা কিন্তু ইউটিউব কাউন্ট করে। আপনি যখন ক্রোম ব্রাউজার থেকে যাবেন কিংবা ডেস্কটপে, আপনি দেখবেন যে একটা ভিডিও কিন্তু কয়েকটা ধাপে সেখানে কাউন্ট হচ্ছে। তো আপনারা দেখবেন চ্যানেল পেজ থেকে কিছু আসে, সাবস্ক্রাইবার পেজ থেকে কিছু আসে, এবং এক্সটার্নাল নামে একটি অপশান আছে, সেখান থেকে কিছু পার্সেন্ট ভিউয়ার্স আসে। এই এক্সটার্নালই হচ্ছে আপনার চ্যানেল লিঙ্কে যে শেয়ার করছেন, সেখানে ক্লিক করে কেউ ভিডিওটা দেখছে। যখন ইউটিউব দেখে যে এক্সটার্নাল ভিউয়ার্স থেকে আপনার মানে অধিক পরিমাণ ভিউয়ার্স বেড়ে গেছে, দেন তারা এটাকে স্পামিংভাবে ধরে নেয়। তো এখন ইউটিউবে কিন্তু স্পামিং অনেক বড় একটা বিষয় হয়ে গেছে। আমরা যারা সাব পর সাব খেলি কিংবা মানে স্পামিং কমেন্ট করি, তারা কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করলেও মনিটাইজেশন অন হয় না। তো আপনিও যদি আপনার চ্যানেল লিঙ্কটা শেয়ার করেন, সেক্ষেত্রে বলবো আপনি চ্যানেল লিঙ্কটা শেয়ার করা বন্ধ করে দিন। আপনার তাদেরকেই অনলি শেয়ার করবেন যারা আপনার ভিডিওটি ফুল দেখবেন মানে আপনি যদি ভিডিওটি শেয়ার করেন, দেন ভিডিওটি কেউ ওপেন করলো, তারপর আপনি ভিডিওটি ভালো লাগলো না, স্কিপ করে চলে আসলো, আপনি মনে করেন যে 10 সেকেন্ড ভিডিও দেখলো, এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এরকম করলে আপনার চ্যানেলে যে এক্সটার্নাল ভিউয়ার্স যে কাউন্টারটি আছে সেটা কিন্তু হাই হতে থাকে, দেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার তো চান্স থাকে না, দেন আপনার মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো বর্তমানে 2019 সালের আপডেটে কিন্তু দেখেন যে তারা মনিটাইজেশন অ্যাপ্রুভ করতেছে, ম্যানুয়ালি ভাবে তারা চ্যানেলগুলো দেখতেছে, আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা দেখবে, দেন আপনার ভিডিও কোয়ালিটি, দেন আপনার স্পামিং, দেন আপনার এক্সটার্নাল ভিউয়ার্সগুলো দেখবে, দেন আপনাকে তারা মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেবে, তাছাড়া কিন্তু দেবে না। আমরা যখন 2016 এবং 2017 সালে দেখেছি আপনি রাতে একটা ভিডিও দিয়েছেন, দেন আপনি সকালে উঠে মনিটাইজেশন জন্য আবেদন করছেন, দেন আপনার মনিটাইজেশন অন হয়ে গেছে, কিন্তু এখন এটা কোনোভাবে সম্ভব না। চলুন বন্ধুরা, এখন আপনাদের সামনে কিছু টিপস শেয়ার করি। সো ভিউয়ার্স, এখন আসি আমার টিপস দেবার পালাই। তো বন্ধুরা, আমি যখন ভিডিওটি শুট করি তখন বলেছিলাম আপনাদের সামনে কিছু টিপস দেবো, তো আমি এই টিপসগুলো আপনাদের সামনে বলতেছি। তো আমরা যখন প্রথম চ্যানেল খুলি তখন কিন্তু ভিউয়ার্স একদমই হয় না, কোনো রকম সাবস্ক্রাইবার, কোনো রকম ওয়াচ টাইম হয় না। আপনি একটা ভালো কন্টেন্ট একদম ধরুন, আমি বলতেছি এটা সম্ভব না, তারপরে বলতেছি ধরুন গ্রামীণে 1 GB ফ্রি দিছে, সেই কন্টেন্টটা আপনি তৈরি করছেন, দেন ইউটিউবে ছেড়ে দিয়েছেন, কিন্তু এই বিষয়ে কোনো কন্টেন্ট নাই কিন্তু আপনারটা আছে, তারপরে এটা কিন্তু 100% দিয়ে, তারপরও একটা যদি ভিউ আসে, একটা ভিউ আসে না, কারণ কি আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো রকম র্যাঙ্কিং নাই, কোনো রকম মনে করেন যে ভিউয়ার্স নাই, মানে একদম নতুন। তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মানে হেল্প নিতে হয় যে আমার ফ্রেন্ডদের কিংবা ইউটিউব ফ্রেন্ডদের হেল্প নিতে হয়, যে তাদেরকে বলতে হয় যে আমার চ্যানেলটা ঘুরে আসো, দেন আমি ভালো কন্টেন্ট তৈরি করছি। তো এসব বলে বলে আমাদের তাদেরকে করতে হয়, কিন্তু একটা সময় আসে যে আমরা ভিডিও আপলোড দিই, আমার ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তো ফার্স্ট টাইম ভাইরাল হয় একদমই সোজা না, কারণ এখন 2019 সালের ইউটিউবের কিন্তু একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হবে সেটি আপনার ওয়াচ টাইমের উপর, কোনো রকম ভিউয়ার্স বা কোনো রকম সাবস্ক্রাইবার এসবের উপর কিন্তু ভাইরাল হয় না, ভাইরাল হচ্ছে আপনার ওয়াচ টাইমের উপর। আপনার ওয়াচ টাইম যদি বেশি হয় তাহলে আপনার ভিডিওটি অবশ্যই অবশ্যই ভাইরাল হবে। তো দেন আপনারা কী করেন যে ইউটিউবের লিঙ্কটা আপনারা ফেসবুকে শেয়ার করে দেন, তো এর ফলে এক্সটার্নাল ভিউয়ার্স তো বললাম সেটা বেড়ে যায়। তো এই
টিপসটি আমি দেবো আপনারা কিভাবে এটা করতে পারেন। তো আপনারা একটা ফেসবুক প্রোফাইল তৈরি করলেন, তৈরি করার পর দেন আপনারা একটা প্রোফাইলে 5000 জন ফ্রেন্ডস করা যায়। ফ্রেন্ডসগুলো আপনাদের বিভিন্ন যদি গ্রুপ থাকেন, ইউটিউবে কিন্তু বিভিন্ন গ্রুপ আছে, হেল্পিং গ্রুপ রয়েছে, সেখানে অনেকে হেল্প চায়, ঠিক আছে, তাদেরকে পার্সোনালিভাবে হেল্প করুন। দেন তাদেরকে বলুন যে ভাই ভাই আপনাকে হেল্প করাম, আপনিও আমার একটা হেল্প করেন, আপনি আমার চ্যানেলটি ঘুরে আসুন। দেন আপনাদের তাদেরকে লিঙ্ক দেবেন, একটা স্ক্রিনশট দিয়ে দিলেন আপনার চ্যানেলে, সেখানে নাম থাকবে আপনার, শুধু আপনার নাম থাকবে চ্যানেলের নাম। দেন আপনি তাদেরকে বলবেন আমার চ্যানেলটি ঘুরে আসুন। দেন তারা কী করবে, আপনার কাছ থেকে যেহেতু হেল্প পেয়েছে, তো আপনাদের মনে হবে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের পরবর্তীতে কোনো রকম হেল্প হওয়ার সম্ভাবনা রয়েছে। দেন তারা কী করবে, তারা ইউটিউবে সার্চ করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যখন তারা সাবস্ক্রাইব করবে, দেন আপনার সাবস্ক্রাইব বাড়বে, প্লাস আপনি ভিডিও যখন দেবেন তখন তারা ভিডিওগুলো দেখবে, কারণ আপনার কাছে তারা অলরেডি হেল্প পেয়ে গেছে। আর একটা বিষয় হলো, আপনি ইউটিউবে কাদের সাথে লিঙ্ক শেয়ার করবেন, দেখবেন যে যারা মানে ভিডিওটি দেখবে, অনেকে আসে যে লিঙ্কে ক্লিক করে দেন 10 সেকেন্ডও দেখে না, তারপর বের হয়ে চলে আসে, এতে করে কিন্তু চ্যানেলে আপনার ক্ষতি হচ্ছে। দেন যারা দেখতেছে তাদের ভিউয়ার্সটা কিন্তু স্পামিং হিসেবে ধরে নিচ্ছে ইউটিউব, তো অ্যাটলিস্ট আপনাকে ভিডিওটি 1 মিনিট দেখতে হবে। সো যারা ভিডিওটি দেখবে তাদের কি শুধু সেন্ড করবেন, আর যে আমি বললাম যে আপনি পার্সোনালিভাবে তাদেরকে হেল্প করেন, দেন তাদের বলেন যে আমার চ্যানেলটি ঘুরে আসো, কিন্তু লিঙ্ক শেয়ার করবেন না, তাদের পার্সোনালিভাবে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার চ্যানেলের, দেন তারা গিয়ে সেখানে সাবস্ক্রাইবার করে আসে। এইভাবে যদি আপনি 100টা সাবস্ক্রাইবার আনতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের লাভ আছে। কিন্তু কখনোই সাব ফর সাব খেলবেন না, কারণ সাব ফর সাব একটা চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এটা ইউটিউব অলরেডি স্ন্যামিং ধরে নেয়, আর কখনো এর জন্য আপনারা মনিটাইজেশন পাবেন না। সো এই রুলসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনিও আপনার চ্যানেলের জন্য ভালো কিছু করতে পারবেন। আর এইভাবে যদি কাজ করতে থাকেন, একটা টাইম আসবে যে আপনার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন আপনাকে আর সাবস্ক্রাইব করার জন্য কাউকে রিকোয়েস্ট করতে হবে না, কারণ তখন আপনি ভিডিও দিলেন। দেন যদি 200-300টা ভিউ হয়, দেন আপনার ভিডিওটা অবশ্যই অবশ্যই ভাইরাল হবে, দেন আপনার আস্তে আস্তে সাবস্ক্রাইবগুলো বাড়তে থাকবে। তো এই রুলসগুলো যদি ফলো করেন, তাহলে আশা করি আপনিও কিছু ভালো কিছু করতে পারবেন আপনার চ্যানেলের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক না দিয়ে যাবেন না, আর কোনো রকম যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, সেখানে জানাবেন, কিংবা আমাকে পার্সোনালিভাবেও জানাতে পারেন ফেসবুক গ্রুপে, সেখানে আমার অ্যাডমিন মানে প্রোফাইলটা লিঙ্ক করা আছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর কারো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সামনে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 24/7 থাকবেন।